হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সো এখানে দেখতে পারতেছেন এতগুলা কাঁঠাল। আসলে আমার শ্বশুর বাড়িতে এতগুলা কাঁঠাল গাছ, একটা আম গাছও নাই। তো আমার অনেক আম খাইতে মন চাইছে, তো জামাইরে বললাম তাড়াতাড়ি বাজারে যে আমার জন্য আম কিনে আনো। কিন্তু উনি বলে যে বাজারে নাকি ভালো আম বের হয় নাই। তো উনি কী করলো, অনলাইন থেকে আম অর্ডার করে দিল। এই যে আমার জন্য কতগুলো আম আনছে, তো এখানে 30 কেজির মতন আম আছে। তো একটা পেজ থেকে আমগুলো অর্ডার দিছে, আর পেজটার নাম হচ্ছে চাপাই ম্যাঙ্গো স্টোর পেজটার নাম। আরে বাহ, আমি শুধু জানতাম অনলাইন থেকে শুধু শপিং করা যায়, এখানে যে আম কেনা যায় এটা জানতাম না। আর এখানে আছে এক এক জাতের এক এক রকম আম, আর এখানে 30 কেজি মিক্স করা আম অনেক রকম। বাট হিমসাগর আমটা প্রচুর মজার, এখানে হিমসাগর আমটা বেশি আনা হয়েছে, কারণ হিমসাগর আমটা প্রচুর মজার। হিমসাগর ম্যাঙ্গোটা আমটা, এটা কিন্তু আমি প্রথমবার ট্রাই করতেছি। তো আমার লাইফে প্রথমবার হিমসাগর আমটা ট্রাই করলো। এটা কিন্তু হিমসাগর না, এটা অন্যটা। সো হিমসাগর যে সবুজ কালার বড় আমগুলো দেখতেছেন, ওগুলো হচ্ছে হিমসাগর, আর এগুলো তো পাকা দেখা যায়। কিন্তু এই যে সবুজ কালার ম্যাঙ্গোটা হিমসাগর, এটা তো দেখা যায় কি কাঁচা না, আসলে যখন এটা কাটছি কাটার পর দেখি যে ভিতরে একদম পাকা। আর এই যে সাথে কাঁঠাল, আমার শাশুড়ির গাছ থেকে পায়রা ভাঙা দিল, তো কাঁঠাল তো খাইতে খাইতে অবস্থা শেষ। সো এখন খাবো পেট ভরা আম। এই যে আমার জামাই কি সুন্দর করে আমাকে আম কেটে দিতেছে। তো এটা কিন্তু হিমসাগর না, হ্যাঁ লাল কালার আমগুলো প্রচুর সুন্দর, অনেক কিউট। আর এই যে হিমসাগর আমটা কাটছি আমি সুন্দর ডিজাইন করে। সো আজকের ভিডিওটা এতটুকুই, আর কারা কারা আমার ভিডিওটা দেখেন প্লিজ কমেন্ট করবেন, আর সবাই লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।